মাতালেছে দাদা ভাইদের গাড়িতে মেরে আয়না ঘুরি দিয়েছে। ওই শুয়ে পড়েছিস কেন রে? ও তো লোয়াসির বলে তুই শুয়ে পড়বি? কোথায় তোর প্যান্টটা দেখি, কেমন ছিঁড়লো দেখি, একবার দেখা দেখি। এ বাবা, হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু দ্য ওকিয়া কাপল ব্লগ চ্যানেল, ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে একদম রেডি হয়ে এমনকি হেলমেটটা পরেও তারপরে ব্লগটা শুরু করছি, কারণ একদম হাতে টাইম নেই। এখন 7:30 বাজে, তো আমরা অ্যাপোলো যাবো। দিদি ভাই কালকে ডাক্তার দেখানো হয়েছে, তো রীতিনীতি টেস্ট দিয়েছিল, সেগুলো করানো হবে, মায়েরও একটুখানি দেখাবো ঠিক করেছি। আর আজকে শুনটা পুটুর দেখানো আছে চিলড্রেন্সে, অ্যাপোলো চিলড্রেন্সে, তো অনেক কাজ আজকে। তো চলো ব্লগটাকে স্টার্ট করছি, আই হোপ তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। চলো, আমরা কালকে যেখানে খেতে এসেছিলাম সেইখানে নেংটু খেতে এসছে আমাদের। এই কেন রে দিদি ভাই, এটা আমাদের কচি ছায়নাটা। আচ্ছা, তার কথা হচ্ছে মামাকে পেঁদাবে ঘরে গেলে। মামা মামাকে আর মিমিকে একটা ঘরে ঢুকছে নাকি পেঁদাবে ও? কত বড় পালোয়ানটা তুই দেখবো, কত বড়। আমাকে কি বলছে বলতো? আমাকে বলছে যে মিমি কি ভিতরে ডাক্তারের কাছে যেতে পারছে না। দিয়ে আমি বলছি তুই তো বড় সাহসী, ঘরে অন্ধকার থাকলে মামা লাইটে জ্বালিয়ে দাও না, আমার ভয় লাগছে মামা। ভিতু কন্ট্রোল মিমি ওরকম ভিতুই হবে। এটা হেভেন স্পেশাল চিকেন, মানে এই দোকানটার নাম হেভেন, তাই জন্য হেভেন স্পেশাল চিকেন। আর এটা কড়াই চিকেন, দোকানটার খাওয়া সত্যি টেস্টি। আমরা ডাক্তার দেখানোর কাজ কিছুটা শেষ করে খেতে এসেছিলাম। এই দোকানটার খাবার সত্যি খুবই সুন্দর। বাবু আবার বলছে যে মাম্মাম তোমরা যে খাবারটা কিনছো, তোমরা টাকা দিচ্ছ, বাচ্চাটার খুব চিন্তা আমরা টাকা দিয়ে খাচ্ছি কি খাচ্ছি না। বাবু তোর সবসময় দালালিটা আমি দেখছি অনেক দিন থেকে বেশি হয়ে যাচ্ছে। তোকে ওই তোকে আমি কি বলেছি, দালালি নো, দালালি নো, দালালি। এখন শুনটু পুলুকে এনেছি আমরা অ্যাপোলো চিলড্রেন্সে। ও ছোটো থেকেই এখানে ডক্টর দেখায়, তাই একটা রেগুলার চেক আপের জন্য আনা হয়েছে। এখন একটু ওয়েট করতে হয়েছে, তাই ও খেলায় ব্যস্ত হয়ে পড়েছে। মাতালেছে দাদা ভাইদের গাড়িতে মেরে আয়না ঘুরিয়ে দিয়েছে। দিদি ভাইদের অ্যাপোলোতে দেখানো হয়ে গেছে, আমরা এসছি চেন্নাই স্টেশনে, দিদি ভাইদের যাওয়ার ট্রেনটা ক্যান্সেল হয়ে গেছে, ওই জন্য ওটা রিফান্ড নিতে। এই যে দাদা ভাই যাচ্ছে ক্যান্সেল করাতে, আর এই যে পুরো জনতা আসছে আমাদের, আম জনতা, এই আম খাওয়া জনতা। দিদি ভাইদের টিকিট ক্যান্সেল করতে এসেছিলাম, হয়ে গেছে ক্যান্সেল, টাকা ফেরত পেয়ে গেছি। এবার যাচ্ছি আমরা কোথায় কোথায় যাবো আমরা ভাবি? শপিং মল, শপিং মলে যাবো। আজকে দিদি ভাইদেরকে নিয়ে এসেছি ফিনিক্স মলে। আমার অনেক দিনই ইচ্ছে ছিল দিদি ভাইরা যখন আসবে এই মলটা অবশ্যই ঘোরাবো, কারণ এত বড় মলটা দিদি ভাইরা আসলে যেহেতু কোনোদিনই দেখেনি, আমার দেখানোর খুবই ইচ্ছে ছিল। আর বাচ্চাটা তো একদম টিড়িং বিড়িং করে লাফাচ্ছে। বাবু আবি তো পার্টি শুরু হই, হ্যাঁ বাবার রে, আমাদের চাউমিন খাওয়া চলছে, আর এদিকে লেগ পিস ফ্রাই চলে এসছে। এটা কেএফসি না, এটা আরবিয়ান হাটের। বাবু খাবি তো? হাম বাবু বল কি বলছি। বাবু এই যে আমাদের শেফপুরি হাজির, চাট খাওয়ার মাস্টার বলেছে দাদা ভাইকে চাট খাও, দাদা ভাই নিয়ে এসে চা কৈলাস পর্বত থেকে। খাওয়া এন্ডলেস একদম চলছে। এটা কি দাদা ভাই? এটা প্যান ফ্রাইড মোমো। প্যান ফ্রাইড মোমো তোর পেটে গিয়ে কঁকর কঁ করে উঠবে। কেমন লাগছে
শপিং মলে যে টয় ট্রেনগুলো থাকে বাচ্চাদেরকে এন্টারটেইন করার জন্য, ওটাতেই বাবু বসেছে তার মামার সাথে। তো আমি শুধু ভাবি এটাই যে একটা ছোট্ট বাচ্চার চাহিদা কতটুকু, এত আনন্দ পাচ্ছে বাবু কি বলবো। আর যখন নেমে এসে আমাদেরকে বলছিল, তার চোখে মুখের ভাবটা দেখলে সত্যিই বোঝা যাচ্ছিল যে সে কতটা আনন্দ পেয়েছে ওখানে বসে। আমরা যখনই ফিনিক্স মলে আসি তখনই বিভিন্ন রকমের স্ট্রাকচার দেখতে পাই। তো বাবু যেহেতু প্রথমবার এগুলো দেখছে, ও খুব অবাক হয়ে যাচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পোজ দিচ্ছে আর আমাকে বলছে, মিমি আমাকে একটা ছবি তুলে দে না রে, আমার মিষ্টি বাচ্চা। আমাদের মল ঘোরা কমপ্লিট, খুব টায়ার্ড আমরা সবাই, হাঁটতে পারছি না। কি রে, পা উঠছে না মেঝে থেকে, লেফটে লেফটে চলছে। ও কিন্তু ফুল চার্জ। হ্যাঁ ললিতা, কোথায় তোর প্যান্টটা দেখি, কেমন ছিঁড়লো দেখি, একবার দেখা দেখি। এ বাবা, তুই প্যান্ট ফাটি দিলি রে ভাবি। দিদি ভাইরা এখন সেই পাট আসতে পারেনি, দেখি দিদি ভাইরা কখন আসে দেখি। আসো, এই 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 বাবা বাবা বাবা, বাসকে হাত দেখিয়ে দিচ্ছে, এই ট্রাক দাঁড়া। আর চলে এসছি চলে এসছি, গলবে এবারে, গলবে গলবে গলবে। এই বাবা, দিদি ভাই প্যান্ট ফেটে গেছে। Thank you.